ব্রাহ্মণবাড়িয়ার আখরাই মনিয়ন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডো শাখার উদ্যোগে দোয়া মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মনিয়ন্দ ইউনিয়নের কর্মমত এ এম কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত দোয়া ও মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জিয়া হায়দার। মনিয়ন্দ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ডাক্তার মামুন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহসভাপতি মোসাম্মদ সাজেদা সরকার, সাংগঠনিক সম্পাদক ইমুনি ইস্তিয়ান, সহ সাংগঠনিক সম্পাদক বিপ্লব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক মোহাম্মদ স্বপন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহসভাপতি মোহাম্মদ মাহবুব আলম বাবুর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ সাকোয়াত হোসেন খান স্বাধীন, উপদেষ্টা দীপঙ্কর ঘোষ নয়ন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, সংগঠনের পৌরসভা শাখা সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোসাম্মদ রেখা খানম, সংগঠনের মনিয়ন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং লিটন চক্রবর্তী, সাংবাদিক মোশারফ হোসেন কবি সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের রোগ মুক্তির জন্য ও মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। পরে সংগঠনের কার্যক্রম পরিচালনা কমিটি গঠন সহ নানা বিষয়ে উপস্থিত সকল সদস্যদের সঙ্গে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।